হাই গাইস, গত ভিডিওতে আমরা অন্তর্বাসনা ওয়েব সিরিজের প্রথম এপিসোড এক্সপ্লেইন করেছি। এই ভিডিওতে আমরা দ্বিতীয় ও তৃতীয় এপিসোডের এক্সপ্লেইন করব। জয়ের প্ল্যান অনুযায়ী তার মামি তাকে ডাক দিলে জয় বাথরুমে যায় ও এক পর্যায়ে তার মামির সাথে ঘপাঘপ করে। একটা সময় পর দেখা যায় জয় বলছে, মামি তুমি দাঁড়াও, মামি তুমি দাঁড়াও। সানজু জয়কে জোরে ধাক্কা দিয়ে বলে, আরে মামি তো আসেইনি, তুই স্বপ্ন দেখছিস। জয় বলে, স্বপ্ন দেখছি, মামি আসেনি তো মামি কই? সানজু বলে, চল গিয়ে দেখি। জয় ও সানজু ঘরে আসে, তারা মামিকে তালাশ করে, দেখে মামি রুমে আছে কিন্তু ভেতর থেকে আটকানো। সানজু বলে, চল পিছনের জানালা দিয়ে দেখি। পিছনের জানালা দিয়ে তারা দেখে মামা মামির জন্য ব্রা নিয়ে এসেছে। মামি বলে, তুমি পরিয়ে দাও। মামা ব্রা পরিয়ে মামির সাথে ঘপাঘপ করে। দু ভাই মামা মামির ঘপাঘপ দৃশ্য দেখে কীভাবে মামিকে পাওয়া যায় তার প্ল্যান বানায়। জয়ের মামার অ্যালার্জি আছে, তাই জয় তার মামার তোয়ালের সাথে কিছু মিশিয়ে দেয়। মামা যখনই তোয়ালে দিয়ে মুখ মুছে, সাথে সাথে তার মামা অসুস্থ হয়ে যায়। ডাক্তার এসে তার মামাকে দেখে ঔষধ দিয়ে যায়। জয় ও সানজু অনেক খুশি হয়। তারা তাদের মামিকে বলে, মামি তুমি চিন্তা করো না, আমরা তো আসছি। জয় ও সানজু রুমে গিয়ে হাসাহাসি করে। সানজু বলে, আমার কাছে এক আইডিয়া আছে। প্রিয়াঙ্কা কাজের মহিলাকে বলে, তুমি বাবার ভালো মতো খেয়াল রেখো। সানজু বাজার থেকে শশা গাজর ও বেগুন কিনে আনে। জয় বলে, এগুলো দিয়ে কি হবে? সানজু বলে, মেয়েরা যখন খারাপ ভিডিও দেখে তখন তারা এগুলো ব্যবহার করে। সানজু টিভিতে খারাপ ভিডিও চালিয়ে রিমোট নিয়ে তারা ঘরের পিছনের জানালায় দাঁড়ায়। তাদের মামি এসে খারাপ ভিডিও দেখে নিজেকে ঠিক রাখতে পারে না, টেবিলের উপর রাখা বেগুন দিয়ে মজা নিতে থাকে। জানালার পাশ থেকে সানজু বলে, আমার এখন ভিতরে যাওয়ার সময় হয়েছে। সানজু ভিতরে যায়, তার মামিকে বলে, কি মামি আপনি একা একা মজা নিচ্ছেন? আমি আসি না, আমি আপনাকে আসল মজা দেব। সানজু মামিকে আসল মজা দেয়। হঠাৎ সানজু বলে ওঠে, মামি তুমি করো না, মামি তুমি করো। পাশ থেকে জয় ধাক্কা দেয় সানজুকে, বলে, তুই স্বপ্ন দেখছিস, মামি তো ফ্ল্যাগ থেকে টিভি বন্ধ করে চলে গেছে। সানজুর মন খারাপ হয়ে যায় তার প্ল্যান বিফলে যাওয়ার জন্য। কাজের মহিলা জয় নানার রুমে যায়, বলে, বাবুজি আপনার জন্য নাস্তা আনবো? জয় নানা বলে, নাস্তা তো আনবেই, আগে আমায় সুখ দাও। কাজের মহিলা বলে, না বাবুজি এসব ঠিক না। জয়ের নানা তখন অনেক টাকা দেয় কাজের মহিলাকে। কাজের মহিলার মুখে তখন হাসি ফুটে ওঠে, তখন সে তার বাবুজিকে সুখ দেয়। তারা যখন সুখের সাগরে ভাসছে, এই দৃশ্য সানজু দেখে ফেলে। কাজের মহিলাও সানজুকে দেখে। ঘপাঘপ শেষ করে কাজের মহিলা সানজুকে তালাশ করে। সানজু রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কাজের মহিলাকে সে করতে চাইলে কাজের মহিলা বলে, না এগুলা ঠিক না, আমি এগুলা করতে পারবো না। সানজু বলে, আমি তোমাদের ঘপাঘপের কাহিনী সবাইকে বলে দেব, আর আমিও তোমাকে অনেক টাকা দেব। তারপর শুরু হয় খাটকাবাড়ি খেলা।